তোমাদের রানী 8ই সেপ্টেম্বর শুক্রবার থেকে প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায়। ওয়ার্কশপে কালীবাবুর তত্ত্বাবধানে মিনু একটু একটু করে ঠাকুর করার কাজ শিখতে থাকে। এদিকে শিল্পীদের ছোট চোখে দেখায় কালীবাবু সোমকে বলেন, আগে কালীকৃষ্ণ পালের ছেলে হওয়ার বাইরে নিজের একটা পরিচয় তৈরি করো। তিনি উড়িষ্যা চলে গেলে ইন্দ্র জানতে পারে রায়বাড়িতে রথের আগে জগন্নাথ দেবের নবকলেবর করতে হবে। কালীবাবুর কথানুযায়ী মিনু এ কাজের দায়িত্ব পায়, কিন্তু শিব দুর্গার কাঠামো গড়তে গিয়ে মিনুর হাতে পেরে ছুটে যায়। তবু সে দমে যায় না, নীলুর উৎসাহে সে সংকল্প নেয় নবকলেবর সে বানাবে। ঠিক আছে, শ্যাম আইতাছে, ও যদি মনে করে ইনজেকশন লাগবো তাইলে দিতেই হইব মা। পিপড়া কামড়াইলে যেমন লাগে না কুটটুস কইরা ঠিক তেমনি। মোটেই নয়, বিশ্বাস কর আমার উপরে। ওই তো এসে শ্যাম বসো, এইখানে বসো। কি হয়েছে? এই যে মিনুর পেটে কি আঙুল কেটেছে? কই দেখি। ওই যে দাও, এ তো কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ বলছি তো, বেশি কাটেনি, একটু একটু কেটেছে। বেশি কাটুক বা কম, ইনজেকশন তো দিতেই হবে। শ্যাম শ্যাম, তুমি অগ কথা কান দিও না, ইনজেকশন রেডি করো। শেষে এ সেফটি হয়ে গেলে তখন কি করুম কত? দাও 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 দাও। নড়বে না কিন্তু, নড়লে লাগবে। এমন মজা, এমন মজা বাঁচাও মজা প্লিজ, না লাগবে, না না আন্না আন্না প্লিজ আন্না আন্না। হয়ে গেছে কি লাগলো? কই না তো। তবে শ্যাম, তোমারে কত দিতে লাগবো? ওই ইনজেকশনের দামটা দিলেই হবে, তুমি দোকানে দিয়ে দিও। আর তোমার ফিস? মিনুর জন্য টাকা কি গো, আমি চলি। ঠিক আছে, দুগ্গা দুগ্গা। তার চেয়ে বরং আমায় 200 টাকা দাও, আমি একটু ব্যথার ওষুধ আর জ্বরের বড়ি কিনে আনি। একবার আমার বড়িতে হাত কেটে গিয়েছিল, ওরে কি দুম জ্বর, আমি তো বুঝতেই পারিনি। তারপর ঠিক আছে ঠিক আছে, তোর এই মহাভারতের কাহিনী বর্ণনা হল বন্ধ কর। আসলে পৃথিবীতে আগামীতে যা কিছু ঘটবো তগলইগা সব ঘইটা গেছে গিয়া। মারে আমি আইতেছি। কিছু বললি? তুই চা খাবি না? হ্যাঁ খাবো। আচ্ছা ঠিক 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 আছে। কার্তিক, কার্তিক চা হলো? দিদি ভাই তোমার কি হয়েছে বলো তো? নদী, আজ যা কাণ্ড ঘটেছে না কি বলবো। আবার কি হলো? হাতে পেরেক ঢুকে মিনুর আঙ্গুল কেটে গেছে, সে কি রক্তারক্তি কাণ্ড! হে ভগবান, টিটনাস দিয়েছে? আমি জানি না, আমি জানি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। দিদি ভাই দাঁড়া, আমি একটু দেখে আসি। দাঁড়া দাঁড়া, বলছি রায়বাড়ির কাজটা দিলে কি করে হবে, কে শেষ করবে? রাধা মন্দবে কি ইচ্ছা কে জানে। একটা কথা বলবো দিদি ভাই, রাধা মাধব অনেক পরীক্ষা নিতে পারে কিন্তু বিপদে ফেলবেন না। দেখো
কি করে যে কি হবে? তুমি এতে অন্য কিছু ভাবছো? কি বলবে? ঘরের কাছে সমস্ত মেয়ে নিঃশ্বাস ফেললে মার কি ভাবতে পারে বল? শোন, এদিকে একবার শোনো না, বলছি একটু ওয়ার্কশপে যেতে পারবে? কেন? ওই মিনুর হাতে পেরে ফুটে রক্ত রক্ত বেরিয়ে কি যাতা কাণ্ড, তুমি একটু যাও না, মানে বাবা নেই আর দাদা তো, তুমি একটু গিয়ে দেখো। দে, কার্তিক দাকে পাঠিয়ে দাও। দিদি ভাই, সন্তান বড় হয়ে গেলে মায়ের কথা আর মানে না, তোমার মতো আমার সোমকে নিয়ে একই চিন্তা। ও যে কাউকে ভালোবেসে মানিয়ে গুছিয়ে সংসার করবে আমার তো মনে হয় না। আচ্ছা, এই ছেলে মেয়েগুলো প্রেম করে না কেন বলতো? এই আমাদের সময় তো যার গলায় ঝুলিয়ে দিত তার গলায় ঝুলে থাকতাম, ওদের তো এসব ঝামেলা নেই, ওই তো একটা প্রেমও করতে পারে। দিদি ভাই, সত্যি করে বলো তো, তুমি কাউকে ভালোবাসতে প্রেম করতে আমার বলতে পারো? বলো, পাগলের মতো কথা বলিস না তো, আমার বাবাকে দেখিস নি কিরকম ভয় করতাম। তবে জানিস, আমাদের বাড়ি উল্টো দিকে না ওই বুয়াদা নামের একজন থাকতো, খুব সুন্দর দেখতে। আমি ছাদে উঠলে উনি ছাদে উঠতেন, আমাকে দেখতেন। কিন্তু একদিন পাকা উঠলো পায়রাকে খাবার দেবে বলে, তারপর তাদের আমার বন্ধ। তারপর কি হলো বলো? আর কি হবে, এক মাসের মধ্যে বুয়াদার বিয়ে হয়ে গেল আর ছ মাসের মধ্যে আমার, অল্প শেষ। দিদি ভাই, দাদা আর ভয় বলতে পারিনি, রাগা পিছিয়ে ফোন করেছিলেন। কেমন আছে বুড়িটা? ভালোই আছে, সকলের নামে নীলমান্দা করলো মানে ভালো আছে। তবে ওনার কাছে একটা খবর আছে, একটি ছেলে ইঞ্জিনিয়ার কানাডায় থাকে, বাবা মা এখানে সল্ট লেকে থাকে। আমি বর্ষার জন্য খবর লিখে বলবো কি? বলবি? বল না ছোট, বল না। তোমরা প্লিজ আমার বিয়ে নিয়ে ডিসকাশন করাটা বন্ধ করবে, আমি এখন বিয়ে করতে চাই না। কেন বলবে? আমায় নিজের পায়ে দাঁড়াতে হবে, তাছাড়া বিয়ের অনেক খরচা কাম্মা, বাবার সিচুয়েশন তোমার তো অজানা নয়। আমি বাবার ঘরে বোঝা হতে থাকতে চাই না। বাবার ঘরে কেন বোঝা হবে? আমার যে গয়না আছে তাতে তিনটে বিয়ে হয়ে যাবে। তোমার গয়না বিক্রি করে আমি নিজের সংসার পাবো? এত স্বার্থপর দাদা হতে পারে মা, আমি নই। এটা তুমি কি বলছো বর্ষা? তোমার বিয়ে দেওয়াটা আমাদের তো কর্তব্যের মধ্যে পড়ে, সেটা বোঝার চেষ্টা করো। তুমি বরং একটা কাজ করো, মিনুর হাতে পেরেক ফুটে রক্তারক্তি কাণ্ড হয়েছে, তুমি একটু দেখো প্লিজ। সে কি? তুমি তাড়াতাড়ি একটু যাও দেখো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। দেখেছিস মেয়েটার তেজ কিরকম? দেখেছিস মেয়েটা কোথায় মানিয়ে থাকবে বলতো? দিদি ভাই, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, ওর মনের অবস্থা কিন্তু ভালো নেই, ও অশান্তির মধ্যে আছে। একবার বিয়েটা ঠিক হয়ে যেতে দাও, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখো, তাই যেন হয়। আসলে চিন্তাটা কি করছি, এমনি এমনি জগন্নাথ দেবের মূর্তি, উনি আমাদের বংশের উপাস্য দেবতা, তার সেবায় যদি কোনো ত্রুটি হয়, যদি ওনার ঠিকমতো রূপটা ফিরিয়ে দিতে না পারি তাহলে হয়তো আমাদের নিত্য সেবা আর কোনোদিন গ্রহণই করবেন না, আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। এবার আমি একটা কথা বলি? বলো বাবা। দেখুন, আমার কাকার যে এত সুনাম, মানে পৃথিবী জোড়া যে এত খ্যাতি, সে তো শুধু মূর্তি গড়ার জন্য নয়, তার কাজ এবং দায়িত্ববোধ দুটো মিলেই তার সুনাম। তো আমার কাকা আজ অবধি কথা দিয়ে কথা রাখেননি এমনটা কিন্তু আমি কখনো শুনিনি। তাই তিনি যখন দায়িত্ব নিয়েছেন তখন ভরসা রাখুন, কাজ হয়ে যাবে, আমরা সবাই মিলে কাজটা করে দেবো। আসলে দেখো, উনি কাজটা নিজের হাতে করলে তো কোনো চিন্তা ছিল না,
কিন্তু কাজটা কে করবে? শুধু একজন কুমোর হলেই তো চলবে না, মনে একটা ভক্তিভাবও তো দরকার। দেখুন, একদম চিন্তা করবেন না, কাকার ওয়ার্কশপে কিন্তু যে সে লোকজন থাকে না, আমরা সবাই মিলেই কাজটা করব। তবে আমার কিন্তু দুটো শর্ত আছে। শর্ত? কি শর্ত? এই দেখুন না, সামনেই তো দুর্গাপুজো, বুঝতেই পারছেন কাজের কত চাপ। আর তার মধ্যে গতবারের থেকে এবছর 15টা অর্ডার বেশি পেয়েছি। প্রতিমা বানিয়ে কোথায় যে রাখবো সেই জায়গাই নেই, সারা দিন রাত কাজ। তো প্রথমত বলছিলাম যে আমরা কাজটা রাতে করব। আপনি একটু দারোয়ানকে বলে রাখবেন রাতের বেলায় এলে যেন মন্দিরের দরজাটা খুলে দেয়। আর দ্বিতীয় শর্ত? দ্বিতীয় শর্ত হলো মন্দিরের ভেতরে যেন কেউ আর না থাকে, মানে শিল্পী আর দেবতা ছাড়া অন্য কেউ যেন মন্দিরে ঢুকতে না পারে। নবকলেবরের এটাই তো নিয়ম। এ আর এমন কি, তুমি নিশ্চিন্ত থাকো, কেউ থাকবে না। তা বাবা, কত দিতে হবে বলো? আমি এখনই দিয়ে দিচ্ছি। এই তো সুযোগ, ভালো একটা টাকা হাঁকিয়ে দিই। না না বাবা, কি দরকার, কাকা জানতে পারলে রক্ষে থাকবে না। কি ভাবছো এত? না না, আসলে ভাবছিলাম যে কাকা তো শুধু দায়িত্ব নিতে বলেছেন, টাকার কথা তো কিছু বলেননি। ও, আপনারা কাকা এলে ওনার সঙ্গে কথা বলে নেবেন। আজ তাহলে আসি, একদম টেনশন করবেন না, আমরা সবাই মিলে কাজটা উঠিয়ে দেবো। নমস্কার। চলো 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 পাল্টা।